এই কোর্শনটা আমি অনেকটাই কনফার্স জোন ছিল আমার কাছে এবং ইংলিশটাও আহ ব্যাংকে প্রিলি এবং মেন ইংলিশটা অনেকটাই ম্যাটার করে তো আমি যখন আহ আহ মার্কেট সিলেক্টেড হই তারপর থেকে আমি জেনারেল অ্যাওয়ানে জেনারেল নলেজ যে কোরশনটা আছে তার প্রিপারেশন নিয়ে শুরু করি তখন আমি আলাদা করে একটা টাইম যে এই আমি নলেজটা পড়ার জন্য দেবো তো সারাদিন সকাল থেকে যেরকম সকালবেলা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়তাম রেগুলারলি দু ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স তারপর দুপুরবেলা মক টা রেগুলারলি দিতে হবে যারা ব্যাঙ্কিং এক্সপারিয়েন্স তাদের জন্য মক দেওয়া এবং মক এনালাইসিস করা দুটোই চলতো এছাড়া আলাদা করে পাজেল সল্ভ আহ ইআই এবং ইংলিশে সব সময় যেগুলো আহ অবজেক্টিভ টাইপ কোশ্চেন বিভিন্ন ওয়েবসাইটে অ্যাভেলেবেল সেইগুলো সল্ভ করা এগুলো চলতো এবং রাতের এই সময়টা রাতের আমি বেশ কিছুটা সময় রাখতাম যে সে তখন শুধুমাত্র পড়তে পারি পারি যে আছে সেটা তো আমি কিছু বই ফলো করতাম লুসেন্ট মেনলি টা ফলো করতাম এছাড়া তরুণ গোয়েল ছিল বা নাইন টেনের যে সমস্ত বেসিক বই সেগুলো মোটামুটি ফলো করেছি তো আমি টাইম টেবিল টা আলাদা করে নিয়েছিলাম

অপোজিট ট্র্যাকে জব পেয়েছে এবং একই বছরে তো সেই জন্য এইখানে ক্রুশিয়াল কোশ্চেনটা এইটাই যে প্রথমে প্রিলিমসটার জন্য টাইম টেবিল কি হবে তোমার টাইম টেবিল জন্য প্রথমে আমি বলবো যে ম্যাথ রিজনিং এগুলো তো সবসময় একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে নাম্বারটা উঠে যাবে খুব সহজেই এবং এর যে বেসিক ধারণাটা যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো পরীক্ষাতেই শুধুমাত্র পুলিশ বলে নয় তুমি যে পরীক্ষাতেই বসবে একই তো থাকে তো এটা কোনো রকম অসুবিধা হবে না সব পরীক্ষার জন্যই সেটা তোমার লাভই হবে এবং জেনারেল অ্যাওয়ার এটা সাথে সাথে পড়তে হবে এটাও তো একদিনে হওয়ার নয় এটা কন্টিনিউয়াস একটা এফোর্ট দিতে হবে এবং সেটা তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মাঝ সময় কারেন্ট এফের্স ভালোই এসেছিল প্রেলিতে মোটামুটি প্রেলিডা দেওয়ার পর আমি কনফার্ম ছিলাম যে প্রেলিটা হয়ে যাবে তো মানে সকলে রেগুলারলি একটা টাইম করো তুমি নিজে বুঝবে তুমি কোথায় ট্রেন্ডটা তোমার আছে কোনটা উইকনেস সেই অনুযায়ী নিজে প্রত্যেকে আলাদা আলাদা রুটিন ফলো করাটা উচিত বলবেন